বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কতবার স্ত্রীর সাথে মিলন করা উচিত। জেনে নিন কি বলছে বিজ্ঞান। প্রাপ্তবয়স্ক যে কোনো ছেলে ও মেয়ের যে কোনো সময় মিলনের ইচ্ছা জাগতে পারে, এটা আজকালকার দিনে খুব কমন একটা ব্যাপার, সেটা দিনের সময় হোক বা রাতের সময়। কিন্তু এই ক্ষেত্রে বিজ্ঞানের ভাষা যেটা বলে সেটা আমার আপনার সকলেরই জেনে রাখা উচিত। কারণ না জেনে না বুঝে এগোনো মানেই যখন তখন আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ। সব মানুষেরই তাদের বৈবাহিক জীবন নিয়ে থাকে নতুন কিছু আশা, নতুন কিছু আকাঙ্ক্ষা। মন চায় যে তাদের বৈবাহিক জীবন নিয়ে আসবে সুখের পাহাড়। তাই এইসব বিষয়ে জানা না থাকলে পরবর্তীকালে আপনার জীবনেই তৈরি হতে পারে বিভিন্ন সমস্যা। একটি সুস্থ শারীরিক মিলনের জন্য স্বামী ও স্ত্রী দুজনকেই সুস্থ বা ফিট থাকতে হবে। ফিট থাকলেই তারা অনায়াসেই প্রতিদিন সুস্থভাবে মিলন করতে পারবে। কিন্তু দুজনের মধ্যে একজনের যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা যদি সে আনফিট থাকে, সেটার কারণে হতে পারে বিভিন্ন শারীরিক ক্ষতি, এফেক্ট পড়তে পারে আপনাদের বাচ্চার উপর। তাই যে কোনো দম্পতির ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এই ব্যাপারে বিজ্ঞান যেটা বলে সেটা হলো যে কোনো 20 থেকে 30 বছর বয়সী কাপলদের সপ্তাহে 2 থেকে 3 বার মিলন করা উচিত। আর যাদের বয়স 30 থেকে 40 তাদের সপ্তাহে 2 বার মিলন হওয়া উচিত। এবার বিভিন্ন লোক এই বিষয়ে বিভিন্ন মত দেয়। সত্যি বলতে মিলিত হওয়ার কোনো নির্দিষ্ট দিন, ক্ষণ, কাল বা কোনো সময় হয় না। মিলন যে কোনো সময় করা যেতে পারে, সেটা দিন হোক বা রাত। যাদের বয়স 40 থেকে 50 বছর তাদের সপ্তাহে 1 বার করে মিলন করা উচিত। আর যাদের বয়স 50 থেকে 60 তাদের মাসে 1 বার বা 15 দিন অন্তর অন্তর 1 বার মিলিত হওয়া উচিত। তাতে আপনার মনও ভালো থাকবে আর শরীরও সব সময় সতেজ থাকবে, কোনো রকম দুর্বলতা থাকবে না। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞান বলে। আবার সদ্য বিবাহ কাপলদের দিনে 2 থেকে 3 বার মিলন হয়ে যায়, কিন্তু সময় ও পরিস্থিতির চাপে তাদের মনের মধ্যে এই ইচ্ছেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। বিজ্ঞান এটাও বলে যে মিলন তখনই করা উচিত যখন দুজনেরই মত থাকবে। দুজনের মধ্যে একজনের যদি ইচ্ছে না থাকে, সেক্ষেত্রে মিলন না করাই ভালো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলোতে স্বামী স্ত্রীর জীবন সম্পর্কিত শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। এই সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে যুক্তিসঙ্গত প্রশ্ন করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।